চলতি সংসদে সংশোধিত শ্রম বিল পাশ হওয়া আইএলও সহ সংশ্লিষ্ট সংস্থা ও দেশগুলোর সাথে সমন্বয় এবং প্রধানমন্ত্রীর ইচ্ছের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে আইএলওর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। আর ট্রেড ইউনিয়ন করতে হলে যে কোনো কারখানার অন্তত 15% শ্রমিকের অনুমোদন লাগবে বলেও জানান মন্ত্রী। আইএলওর ইয়েতে উদ্যোগে একটা স্টেক হোল্ডার্স ফেসিলিটি মিটিং হবে, যেখানে যেইসব ইস্যুস ব্যাপারে আমাদের সাথে তাদের মত পার্থক্য আছে সেগুলি আলোচনা হবে। যে আগে কথা ছিল যে 15% শুধু হবে 3000 বা তার ঊর্ধ্বে যেইসব কারখানায় ওয়ার্ক শ্রমিক আছেন তাদের, এখন আমরা সেটাও তুলে দিচ্ছি, সেই বারটাও তুলে দিলাম, সকল শ্রমিকদের ব্যাপারেই এই 15% কাজ করবে। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, স্বীকার করা যাবে না। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাসকরা করেন না বুঝা, বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে কিচ্ছু লাগবে না।